বর্তমানে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আইফোন কিনতে গেলে সবচেয়ে বেশি যেই বিষয়টি নিয়ে আমাদের চিন্তা থাকে সেটি হচ্ছে যে ফোনের ব্যাটারি হেলথ কত পার্সেন্ট আছে, অথবা ফোনের ব্যাটারিটি বুস্ট করা হয়েছে কিনা, অথবা ফোনের ব্যাটারিটি চেঞ্জ করা হয়েছে কিনা। আপনাদের মধ্যে থেকে অনেকেই কমেন্টের মাধ্যমে আমার কাছে জানতে চান যে আইফোনে ঠিক কত পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকলে সেই ফোনটি কেনা উচিত, এবং আইফোনের ব্যাটারি হেলথ কত পার্সেন্টে আসলে সেই ব্যাটারিটি চেঞ্জ করা উচিত। সো আজকের ভিডিওতে আমি এই ব্যাটারি হেলথ রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে কত পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকলে আপনাদের একটি আইফোন কেনা উচিত, এবং ঠিক কত পার্সেন্ট ব্যাটারি হেলথ পর্যন্ত আপনাদের আইফোন ব্যবহার করা উচিত, অথবা কত পার্সেন্টে নামলে আপনাদের আইফোনের ব্যাটারিটি চেঞ্জ করা উচিত। সো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের যেই বিষয়টি চেক করতে হবে সেটি হচ্ছে যে থ্রিও টুলসে আপনারা একটি ফোনের চার্জিং টাইম দেখবেন, অর্থাৎ একটি ফোনকে ঠিক কতবার চার্জ করা হয়েছে। এই চার্জিং টাইমের মাধ্যমে আপনারা একটি আইফোনের আসল ব্যাটারি হেলথটি বুঝতে পারবেন যে আইফোনের ব্যাটারি হেলথ কত আছে। স্বাভাবিকভাবেই একটি আইফোন যদি 500 বারের মতো চার্জ করা হয় তাহলে স্বাভাবিকভাবেই আপনি বুঝতে পারবেন যে এই আইফোনের ব্যাটারি হেলথ যদি 100 বা 98% দেখায় তাহলে বুঝবেন যে এই ফোনটার ব্যাটারি বুস্ট করা হয়েছে। অন্যদিকে আপনি যদি দেখেন যে একটি আইফোনের চার্জিং টাইম হচ্ছে 300 এবং সেই ফোনটির ব্যাটারি হেলথ রয়েছে 94, 95 অথবা 96, 97%, তাহলে আপনি বুঝবেন যে এই আইফোনটি অরিজিনাল রয়েছে। কারণ আমরা জানি যে সাধারণত 300 বারের মতো যদি একটি আইফোন চার্জ হয় সেক্ষেত্রে ওই ফোনটির ব্যাটারি হেলথ 95 থেকে 97% মধ্যে থাকতে পারে। আবার কিছু ফোনে আমরা দেখবো যে কোনো ফোন হয়তো 1000 থেকে 1500 বার চার্জ করা হয়েছে এবং সেই ফোনটির ব্যাটারি হেলথ রয়েছে সামওয়াট বিটুইন 82-85%, তাহলেও বুঝবেন যে এই ফোনটির ব্যাটারি হেলথ ঠিক আছে, অর্থাৎ ফোনটির ব্যাটারি বুস্ট করা হয়নি। এখন আসি যে আমরা সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে ঠিক কত পার্সেন্ট ব্যাটারি হেলথ হলে সেই ফোনটি আমাদের জন্য কেনা ঠিক হবে। প্রথমেই আইফোন XS নিয়ে কথা বলি। যেহেতু আইফোন XS 5 বছর আগের ফোন, স্বাভাবিকভাবেই আইফোন XS-এ এখন যদি আপনি 75% দেখেন ব্যাটারি হেলথ তাহলে বুঝবেন যে এই ফোনটির ব্যাটারি অরিজিনাল আছে। কারণ স্বাভাবিকভাবেই একটা ফোন 5 বছর ব্যবহার হয়েছে, এর ব্যাটারি হেলথ কমে 75% আসতেই পারে। এখন প্রশ্ন হচ্ছে যে 75% ব্যাটারি হেলথ থাকলে ফোনটি আসলে ব্যবহার করা যাবে কিনা। আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমার কাছে একটি আইফোন XS রয়েছে যে ফোনটির ব্যাটারি হেলথ 75% রয়েছে, কিন্তু ফোনটিতে বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে। এর কারণ হচ্ছে যে আইফোনের অরিজিনাল ব্যাটারি যদি থাকে কোনো ফোনে এবং সেই ফোনের ব্যাটারি হেলথ যদি 75% থাকে, তারপরেও সেই ফোনটা থেকে বেশ ভালো একটা চার্জিং ব্যাকআপ পাওয়া যায়। কাজেই আপনারা যারা আইফোন XS কিনতে চাচ্ছেন, যদি ব্যাটারি হেলথ 75 থেকে 80% মধ্যে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, তাহলে আপনারা অবশ্যই ফোনটি কিনতে পারেন, কারণ ফোনটিতে ব্যাটারি বুস্ট করা হয়নি। XS ম্যাক্সের জন্য এই একই বিষয়টি প্রযোজ্য হবে। এবারে চলুন আমরা আইফোন 11 প্রো নিয়ে কথা বলি। 11 প্রো কিনতে গেলে আপনি যদি ব্যাটারি হেলথ দেখেন যে সামওয়াট বিটুইন 80-85% মধ্যে আছে, তাহলে আপনারা সেই ফোনটি কিনতে পারেন। স্বাভাবিকভাবেই 4 বছর আগের একটি ফোন ব্যাটারি হেলথ কমে 80-85% মধ্যে থাকাটাই স্বাভাবিক। ঠিক একই বিষয়টি প্রযোজ্য হবে আইফোন 11 এবং 11 প্রো ম্যাক্সের জন্য। এরপরে আমরা যদি আইফোন 12 প্রো নিয়ে কথা বলি, আইফোন 12 প্রো বের হয়েছে 3 বছর আগে। সো স্বাভাবিকভাবেই এই ফোনটির ব্যাটারি হেলথ যদি আপনারা এখন 82-87 অথবা 88% মধ্যে পান, তাহলে আপনাদের জন্য ওই ফোনটি কেনা উপযুক্ত সিদ্ধান্ত হবে। কারণ স্বাভাবিকভাবেই এতদিন ব্যবহারের পরে এই ফোনটির ব্যাটারি হেলথ 82-87% মধ্যে থাকাটাই স্বাভাবিক। অন্যদিকে আপনারা যদি আইফোন 13, 13 প্রো অথবা 13 প্রো ম্যাক্স কিনতে যান, সেক্ষেত্রে আপনারা এই ফোনটির ব্যাটারি হেলথ যদি 85-90% মধ্যে থাকে তাহলে এই ফোনটি আপনারা কিনতে পারেন। অনেক সময় অনেক ফোন হয়তো আপনারা দেখবেন 95% ব্যাটারি হেলথেও আছে, কারণ আমরা জানি যে কিছু ইউজার আছেন যারা খুব যত্ন করে ফোন ব্যবহার করেন, যে কারণে তাদের ফোনের ব্যাটারি হেলথ বেশ ভালো থাকে। তো সেক্ষেত্রে আপনারা থ্রিও টুলসে একটু দেখে নেবেন যে চার্জিং টাইমটা কত রয়েছে। যদি দেখেন যে 95% ব্যাটারি হেলথ আছে কিন্তু ফোনের চার্জিং টাইম 1000 বা 1500 কাছাকাছি, তাহলে বুঝতে হবে যে ফোনের ব্যাটারি বুস্ট করা হয়েছে। এখন অনেক ইউজার আছে যারা ফোনে গেমিং করে, গেমিং করতে গেলে স্বাভাবিকভাবেই কিন্তু আইফোনের ব্যাটারি হেলথ খুব দ্রুত ড্রপ করবে। সো আপনারা এই বিষয়গুলো একটু চেক করে নেবেন, জিজ্ঞেস করবেন যে আসলে তারা ফোনে গেমিং করেছে কিনা বা গেমিং এক্সপিরিয়েন্স তাদের ফোনে আছে কিনা, সেক্ষেত্রে হয়তো ফোনটার ব্যাটারি হেলথ গেমিংয়ের কারণেও কমে যেতে পারে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। আপনার ফোনের ব্যাটারি হেলথ কত পার্সেন্ট রয়েছে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব যে আপনার ফোনের ব্যাটারিটি ভালো কন্ডিশনে আছে কি নেই। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, শুভকামনা আপনাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।